আজ ফাল্গুনের কৃষ্ণপক্ষের মহা চতুর্দশী তিথি। এদিন পূজিত হন ভগবান শিব, যাকে দেবাদিদেব মহাদেবও বলা হয়। এ উপলক্ষে রাজ্যের অন্যান্য স্থানের পাশাপাশি সোনামুড়া মহকুমাতেও হিন্দু ধর্মাবলম্বীরা ব্রতী হয়েছেন দেবাদিদেবের আরাধনায়। মহকুমার অন্তর্গত রবীন্দ্রনগর এলাকার চণ্ডী কালীবাড়ি প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীরা পালিত করছেন মহাশিব চতুর্দশী। স্বামী সন্তানাদি সহ পরিবারের সকল অংশের লোকের মঙ্গল কামনায় অর্থ শিবের পূজায় ব্রতী হয়েছেন ব্রতাচারীরা। আগের দিন সংযম পালনের মধ্য দিয়ে শুরু হয় পূজার, পরদিন স্নান সেরে শুদ্ধ বসন পরে শিবের মাথায় অর্থাৎ শিবলিঙ্গে দুধ জল এবং বেলপাতা ও ফলমূল অর্পণের মধ্য দিয়ে এই প্রচার করে থাকেন ব্রতচারীরা। এদিন রবীন্দ্রনগর চণ্ডী কালীবাড়িতে আসা পথচারীরা জানান, সংসার এবং স্বামীর মঙ্গলার্থে এ পূজার আয়োজন করা হয়েছে। তারা প্রায় প্রতি বছরই উনাদের এ পর্যায়ে ব্রতী হন। এদিন শিব চতুর্দশীকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে একে একে ভক্তরা এসে জড়ো হন এবং শিবের পূজা করেন। এখানে এসে স্বামী পুত্র সবার মঙ্গলের জন্য আমরা বাবার মাথায় জল ঢালতে মন্দিরে আসি প্রত্যেক বছর। উপলক্ষে আমরা এখানে কালী মন্দিরে এসেছি শিব বাবা শিবকে স্নান করাতে। প্রতি বছরই আমরা এখানে এসে স্নান করাই। আজকের এই দিনটাকে কেন বেছে নিয়েছেন আপনারা? আজকে চতুর্দশী বাবার জন্মদিবস উপলক্ষে প্রত্যেকেরই এই দিনটিতে সবাই এসে স্নান করাবে বাবাকে, এই জন্য এই দিনটি বেছে নিয়েছি আমরা সবাই। কেন এই পুজোটা করছেন? করছি সংসারের মঙ্গলের জন্য, সন্তানের মঙ্গলের জন্য, স্বামীর মঙ্গলের জন্য, সবার মঙ্গলের জন্য। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি সোনামুড়া এসে সুস্বাদু খাবার খাবেন ভাবছেন কিন্তু হোটেল খুঁজে পাচ্ছেন না? তাহলে আর ভাবনা নয়, চলে আসুন হোটেল ডায়নায়। এখানে আপনার পছন্দের সকল প্রকার সুস্বাদু খাবার পেয়ে যাবেন স্বল্প মূল্যে। আমাদের এখানে রয়েছে সবজি, মাছ, মাংস, ভাত, তাছাড়াও রয়েছে বিভিন্ন সুস্বাদু বিরিয়ানি, তন্দুরি চিকেন, তন্দুরি রুটি। আমাদের ঠিকানা সোনামুড়া মধ্যবাজার, সোনামুড়া সিপাহী জলা, ত্রিপুরা। যোগাযোগ 6009383131 অথবা 9436178745। এছাড়াও রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা।